পাতলা দি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা হচ্ছে শুরু করলাম সন্ধ্যা থেকে এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো বাসায় হচ্ছে কম বেশি মানে আমাদের বাসায় থাকলে আর কি কম বেশি টুকটাক কিছু রান্না করে খাওয়া হয় কারণ বাড়িতে অনেকেই আছে আর সন্ধ্যা হয়ে গেছে যেহেতু মানে সন্ধ্যাবেলা কিছু খাওয়া দরকার এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায় আর কি তো প্রতিদিনই কিছু না কিছু খাওয়া হয় সন্ধ্যা হইলে তো আজকে ভাবছি একটা পিঠা বানাবো পিঠাটা হচ্ছে বানানো হয় আর কি কেকের ইসের মতো কারণ কেক যেভাবে বানায় ওইভাবেই ব্যাটারটা গোলানো হয় কিন্তু আমি হচ্ছে এটাকে পিঠার মতো আর কি তেলে ভেজা উঠাইনি কিন্তু পিঠাটা আর কি ওরকমই কেকের মতো হয়ে ওঠে তো সেটা আপনাদেরকে একটু শেয়ার করি আমি অবশ্য বাসায় আগে অনেক কেক বানাইতাম বাট এখন আর বানানো হয় না কেকের আরও কিছু কিছু ক্রিম ট্রিম কোকো পাউডার এ ধরনের কিছু লাগে যেগুলো এখন বাসায় নাই সো কেকের মতোই ব্যাটারটা গোলানো হবে কিন্তু পিঠাটার তেলে হালকা হালকা তেল দিয়ে আর কি ভেজে উঠে নেব ছোট ছোট করে তো সেটা আপনাদের কাছে শেয়ার করি সন্ধ্যার এই ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং পাশে থাকবেন আর অবশ্যই বলবেন আসলে কেমন হয়েছে তো যাই হোক সন্ধ্যা হয়ে গেছে মাগরিব আজান পড়ে গেছে তো আপনাদেরকে শেয়ার করছি দেখি আসলে কেমন হয় আর আপনাদের কাছেও কেমন লাগে এই যে প্রথমে একটা ডিম দিয়ে দিলাম এখন এই ডিমটাকে ভালো করে চামচ দিয়ে আর কি ই করে নিব ভালো করে গোলাই নিব কারণ কি আর একটু লবণ দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে মিক্স করে নিই যাতে ই হয় ডিমটা ই থাকলে কেমন হয় সেটা আপনারা জানেন এরপর হচ্ছে চিনি দিয়ে দেবো চিনিটাও কিন্তু গুলতে দেবো এতে করে ভালো হয় এবার এই চিনিটা খুব ভালো করে গোলাই নেবো কারণ চামচটা দিয়ে করলে চিনিটাও গলে যাবে আমরা হচ্ছে পিঠাটা মূলত মানে বাসায় বেশিরভাগই বানাই খেয়েছি হচ্ছে দুধ দিয়ে মানে গরুর দুধ দিয়ে তো আজকে আমাদের বাসায় দুধ নাই তাই পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম এটা হচ্ছে তেল দিলে সফট হয় অনেক ভিতর থেকে এই জন্য আর কি তেল দিয়ে দিলাম এরপর হচ্ছে বেকিং পাউডার দিয়ে দেব এতে পিঠাটা একটু ফুলবে আর সফট হবে মানে কেকে মূলত এই পাউডারটা ব্যবহার করা হয় আমি আগেই বলছি যে কেকের মতোই হবে আমরা কেক বানাবো না কিন্তু পিঠাটা হচ্ছে ভাজবো তেলে এই যে গুঁড়া দুধ দিয়ে দিলাম এখন হচ্ছে এটাকে ভালো করে মিক্স করে নেবো চামচটা দিয়ে সুন্দর করে আর হচ্ছে এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর হচ্ছে ময়দা দিয়ে দেব গোলাটা একটু অন্যরকম হয়ে আসছে ময়দা দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিলে হচ্ছে অনেক তারপরে
আব্বা গেল কই খিচুড়ি দাদির সুস্মিতা কো দাদের দিয়ে যাই গা মান যদি পিঠা খাইতে চাস তাহলে চানাচুর নিয়ে আগা কয় কাঙ্গো চানাচুর নাই জাহাঙ্গীর বরফ পড়লাম না কোন জায়গায় খাইয়ে গেল।